উনিশশো সালে পাক ভারত যুদ্ধে অবশ্য অন্য খাতা কলমে হেরে গিয়েছিল ভারত কিন্তু তারপর যুদ্ধক্ষেত্রে যা হয়েছিল তাতে ভারতের শক্তি সম্পর্কে অবহিত হয়েছিল পাকিস্তান সেই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল দ্য রিয়েল অ্যান্সার বা আসল উত্তর তখন যুদ্ধ পরিস্থিতি ছিল চরমে অমৃতসর দখলের নির্দেশ দিয়েছিলেন পাক জেনারেল আয়ুব খান যাতে করে জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনী কোনো জিনিসপত্র না পায় পাকিস্তানের বিশেষ বাহিনীকে সেই দায়িত্বই দেওয়া হয় তখন যতটা সম্ভব ক্ষতি করে ভারতকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল পাকিস্তান আমেরিকার সহায়তায় পাকিস্তানের হাতে তখন ছিল অত্যাধুনিক প্যাটন ট্যাঙ্ক আর ভারত উনিশশো বাষট্টিতে চীনের সঙ্গে যুদ্ধের ক্ষত সারাতে পারেনি তখনও আর সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ তখনও সম্পূর্ণ হয়নি উনিশশো সালের আট সেপ্টেম্বর পাঞ্জাবের খেমকরণ এলাকায় ভয়াবহ হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান একসঙ্গে দুইশো বিশটি পাঠিয়ে দেয় ওই এলাকায় সামনে যা আসবে সব ধ্বংস করে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য কিন্তু তখন ভারতে এই বিভৎস আক্রমণের মুখোমুখি হওয়ার মহড়াও শুরু হয়ে গিয়েছিল এই মহড়ার নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরভক্স সিং কিন্তু সংখ্যায় ছিল ভারত পাকিস্তানকে ঠেকাতে যথেষ্ট ছিল না ভারতীয় সেনাবাহিনী কিন্তু হাল ছাড়তে একেবারে নারাজ ছিলেন মিস্টার সিং তিনি নতুন কায়দায় ফাঁদে ফেলার জন্য প্রস্তুত করলেন তার বাহিনীকে চারপাশ থেকে ইউ আকারে সাজালেন সেনাবাহিনীকে তিন দিক থেকে ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত করলেন সবাইকে অন্যদিকে ভারত সেনা সরিয়ে নিয়েছে এই ভেবে ওই এলাকায় ঢুকে পড়লো পাকিস্তানি ট্যাঙ্কগুলি এলাকার আখের খেতে ইতিমধ্যেই পানি ঢুকিয়ে দিয়েছিল ভারতীয় সেনারা যাতে কাদায় ডুবে যায় ওই পাকিস্তানি ট্যাঙ্কগুলি সেটাই ছিল মূল লক্ষ্য আর লম্বা আখগাছের আড়ালে লুকিয়েছিল ভারতীয় সেনাবাহিনী দেখা না গেলেও খুব কাছেই ছিল তারা পরপর উড়িয়ে দেওয়া হয়েছিল একশো সত্তরটি ট্যাঙ্ক আর ধরে ফেলা হয়েছিল এগারোটিকে এতে ভারতের মাত্র বত্রিশটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল কাতারে কাতারে শুধুই পড়েছিল পাকিস্তানি ট্যাঙ্কের ভগ্নাংশ তাই ওই এলাকার নামই দেওয়া হয়েছিল প্যাটন নগর লেফটেন্যান্ট জেনারেল হরবক সিং এর এই মারাত্মক সেনা স্কুলে বিশ্বের প্রত্যেকটা সেনা স্কুলের পাঠ্য বইয়ে যুক্ত করা হয় লেফটেন্যান্ট জেনারেল হরবক সিং এর অবিস্মরণীয় পরিকল্পনার কথা আর ইতিহাসের পাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ছিল সব থেকে বড় ট্যাঙ্ক যুদ্ধ